ভারতে ঘুম কেড়ে নিচ্ছে চীন। চীন তাদের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানি পাইলটদের। পাকিস্তানের পাইলটেরা চীনের এই জেট 21 এসএল প্রযুক্তির যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ নেওয়ার অর্থই হচ্ছে এগুলো পাকিস্তান কিনতে যাচ্ছে, যা ভারতের জন্য অনেক বড় দুশ্চিন্তার। কেননা ভারতের হাতে থাকা রাফাল কিংবা অন্য কোনো যুদ্ধ বিমান চীনের এই জেট 21 যুদ্ধ বিমানের সমকক্ষ নয়। বিশ্বের সব থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান বলা হয় আমেরিকার F-35 লাইটনিং 2 বিমানকে। পশ্চিমা বিশ্বসহ ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে এর চাহিদায় বলে দেয় বিমানটি কতটা কাঙ্ক্ষিত। চীনের এই জেট 21 বিমানটিকে দেখে অনেকেই F-35 ভাবতে পারেন, কিন্তু এটা F-35 নয়, বরং এটা চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার। এটা কার্যকারিতা এবং ক্ষমতাকে আমেরিকার F-35-এর সমকক্ষ বা তার থেকেও বেশি বলে বিবেচনা করা হয়। আমেরিকান মিডিয়া দাবি করে চীন F-35 যুদ্ধ বিমানের প্রযুক্তি চুরি করে তাদের নিজেদের এই বিমানটি তৈরি করেছে। এখন চীন নিজেরা ব্যবহারের পাশাপাশি পাকিস্তানকেও দিতে যাচ্ছে বিমানটি, যেটা ভারতের জন্য দুশ্চিন্তার। চীনের এই জেট 21 যুদ্ধ বিমানের ক্ষমতা এবং অস্ত্রশস্ত্র বিশ্ব রাজনীতিতে তাই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে যাচ্ছে। জেট 21 নামে পরিচিত হলেও বিমানটির অফিসিয়াল নাম শেনিয়াং FC-31। যেহেতু এটা দেখতে প্রায় হুবহু আমেরিকান F-35-এর মতো, তাই অনেকে এটাকে Z-35 নামেও ডাকে। এটা অফিসিয়াল নাম থেকে বোঝা যায় এটাকে তৈরি করেছে শেনিয়াং। চীনের যুদ্ধ বিমানগুলো শেনিয়াং এবং চেংডু এই দুই প্রতিষ্ঠানে নির্মাণ করা হয়। চেংডুতে সাধারণত সম্পূর্ণ নতুন প্রযুক্তি বিমানগুলো তৈরি করা হয়, যেমন J-10, JF-17 এবং চীনের প্রথম 5th generation ফাইটার J-20। অপরদিকে শেনিয়াংয়ে রাশিয়ার বিমানগুলোর লাইসেন্স কপি উৎপাদন করা হয়, যেমন সুখই SU-27, SU-30 কিংবা SU-33 কপি, J-11, J-15 এবং J-16। তবে এই J-31 কোনো লাইসেন্স কপি না হওয়া সত্ত্বেও চেংডু বদলে শেনিয়াংয়ের তৈরি করা হয়েছে। যদিও এটা আমেরিকান F-35-এর কপি কিনা এই বিতর্কে শেষ নেই। এটা চীনের আরেক স্টেলথ ফাইটার J-20 থেকে কিছুটা ছোট। আরও স্পষ্ট করে বললে আমেরিকান F-22 র্যাপ্টরের বিপরীতে J-20 এবং F-35-এর বিপরীতে J-31 তৈরি করছে চীন। তবে সবাই J-31কে আমেরিকান F-35-এর কপি বললেও এভিয়েশন বিশ্লেষক ডেভিড বিগনেল বলেছেন J-31 বিমানটি আমেরিকান F-35 নয়, বরং F-22 র্যাপ্টরের উপর ভিত্তি করেই তৈরি করা। তিনি বিমানটির এয়ারফ্রেমের সাথে আমেরিকান F-22 র্যাপ্টরের এয়ারফ্রেমের মিলগুলো ব্যাখ্যা করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীনের কাছে J-20 থাকতে চীন কেন এই J-31 বিমানটি তৈরি করল? এর উত্তর হচ্ছে, ঠিক যে কারণে আমেরিকা F-22 র্যাপ্টর থাকা সত্ত্বেও F-35 তৈরি করেছিল। F-22 র্যাপ্টর কিংবা J-20 তৈরি করা হয়েছে আকাশে আধিপত্য বিস্তারের জন্য, আর F-35 বা J-31কে তৈরি করা হচ্ছে আকাশে যুদ্ধ, ভূমিতে আক্রমণ এবং মেরিটাইম স্ট্রাইকের জন্য। অর্থাৎ এগুলোর প্রধান উদ্দেশ্য আকাশযুদ্ধ বা এরিয়াল কম্বাট। পাকিস্তান এই বিমানগুলো হাতে পেলে ভারতের রাফাল বা সুখী বিমানগুলো এর কাছে পিছিয়ে থাকবে। J-21-এর এয়ারফ্রেমে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা টুয়াইন হুইল নোজ ল্যান্ডিং গিয়ার ব্যবহার করা হয়েছে, যেগুলো মূলত এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে ল্যান্ডিংয়ের জন্য তৈরি করা হয়। বিমানটিতে দুটি ওয়েপন বে রয়েছে, যেগুলোতে দুটি করে 4টি অস্ত্র নিতে পারবে। ধারণা করা হচ্ছে এগুলোতে মিডিয়াম রেঞ্জের মিসাইল বহন করবে বিমানটি। ডানায় দুটি করে হেভি হার্ড পয়েন্ট এবং একটি করে লাইট হার্ড পয়েন্ট রয়েছে, অর্থাৎ মোট 8 জায়গায় অস্ত্র নিতে পারবে বিমানটি। বিমানটির দৈর্ঘ্য 55.5 ফিট আর দুই ডানার দৈর্ঘ্য প্রায় 40 ফিট, অর্থাৎ এটা আমেরিকান F-35-এর কাছে কিছুটা বড়। বিমানটি সর্বোচ্চ 28,000 কেজি ওজনে টেক অফ করতে পারে। F-35-এর সাথে J-31-এর মিল প্রসঙ্গে একটু অতীতে তাকানো যায়। 2009 সালে আমেরিকান F-35 যখন প্রোটোটাইপে ছিল, তখন আমেরিকান সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল চীনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে অভিযোগ করা হয় চীন হ্যাকিংয়ের মাধ্যমে আমেরিকা জয়েন্ট স্ট্রাইক ফাইটার বা F-35-এর তথ্য চুরি করেছে। রিপোর্টে আরও বলা হয় আমেরিকা তথ্য চুরি করে চীন একই ধরনের একটি বিমান তৈরি করছে। তখন ওই রিপোর্ট নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও চীন কোনো মন্তব্য করেনি।
তবে সবাইকে হতবাক করে দিয়ে 2012 সালের শেষের দিকে চীন এই জে-31কে প্রকাশ্যে আনে। বাহ্যিকভাবে আমেরিকান F-35 এবং চীনের জে-31 বিমানের এয়ারফ্রেমের 95% মিল পাওয়া যায়। অবশ্য চীন এবং রাশিয়ার দুই দেশেই দাবি করেছে আমেরিকার F-35-এর সাথে চীনের জে-31 ফাইটারের কোনো মিল নেই। আবার আমেরিকান F-35-এর সাথে চীনের জে-31 একটি বিরাট পার্থক্য রয়েছে। আমেরিকান F-35 বিমানটি সিঙ্গেল ইঞ্জিনের, কিন্তু জে-31-এর ইঞ্জিন দুটো, অর্থাৎ এটা ডাবল ইঞ্জিনের ফাইটার। F-35 এবং জে-31 দুটো বিমানেরই রোল, কাজের ধরন এবং আক্রমণ ক্ষমতায় হুবহু মিল রয়েছে। আমেরিকান F-35-এর মতো চীনের জে-31 বিমানটিও বিমানবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ব্যবহার করবে। চীনের দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার শ্যাংডংয়ে বিমানগুলো মোতায়েন করা হতে পারে। এছাড়াও বিমানটি পাকিস্তানের কাছেও এক্সপোর্ট করার কথা রয়েছে। বিমানটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে রাশিয়ার ক্লিমফ RD-93 টার্বোফ্যান ইঞ্জিন। এই ধরনের ইঞ্জিন MiG-29, MiG-35, সুখুই SU-33 এবং JF-17 ব্যবহার করা হয়েছে, যেগুলো প্রতিটি 85 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন করতে পারে। তবে অপারেশনাল জে-31গুলোতে চীনের গুইঝু WS-13 ইঞ্জিন ব্যবহার করা হবে, যেগুলো প্রতিটি 102 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন করতে পারবে, যার ফলে বিমানটির ক্ষমতা অনেক বেড়ে যাবে। বর্তমান ইঞ্জিনগুলোর সাহায্যে ঘন্টায় সর্বোচ্চ 2200 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম, আর কম্ব্যাট রেঞ্জে 250 কিলোমিটার। অবশ্য বাড়তি ফুয়েল ট্যাঙ্ক নিলে এর পাল্লা বেড়ে দাঁড়ায় 2000 কিলোমিটার। নতুন ইঞ্জিন যুক্ত হলে গতি এবং পাল্লা অনেক বেশি হবে। পাকিস্তানে কিছু সূত্র দাবি করেছে নিকট ভবিষ্যতে তারা বিমানটি পেতে যাচ্ছে। ভারতের রাফাল সহ অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো মোকাবেলায় পাকিস্তান এগুলো সার্ভিসে আনতে চায়। ভারতের কাছে এখন পর্যন্ত কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নেই। নিকট ভবিষ্যতে এরকম বিমান যুক্ত করার পরিকল্পনাও ভারতের নেই। প্রিয় দর্শক, পাকিস্তান এই যুদ্ধ বিমানগুলো হাতে পেলে এই অঞ্চলে ভূ রাজনীতিতে সেটি কী পরিবর্তন আনবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।